যে তুমি নাকি চোখ কপালে তুলে গোগো করছিলে, দেখো কাণ্ড। মানে মেসমশাই, মানে আমার কিছু হয়নি, সব মিথ্যে। হ্যাঁ, মিথ্যে কথা বলে নার্সের কি লাভ, দেখো কাণ্ড। না না, নার্স মিথ্যে নয়, আমি মিথ্যে না। মানে হয়েছে কি, আমার আসলে কিছু হয়নি, আমি খালি খালি ওই জ্বরের ভান করে পড়েছিলাম। থামো। রীতিমতো গোলমেলে কেস, মনে হচ্ছে মাথার ব্যামো আছে, বড় বাঁচা পিছিয়ে গেছে মেয়েটা। কোন মেয়েটা স্যার? এর মধ্যে আমার মেয়ে এলো কোথা থেকে? মেয়ে তো আসবেই, পাত্রী না হলে বিয়ে হয়? বিয়ে কার বিয়ে, কার সঙ্গে? তোমাকে এত কথা বলবো কেন? হ্যাঁ, তুমি নার্স, নার্সের মতোই থাকবে। অবশ্য দেখো কাণ্ড, তুমি আমাদের অনেক উপকার করেছো, তোমাকে সব কথা বলা যায়। আসলে হয়েছে কি দেখো কাণ্ড, ওই আমার মেয়ে টিপি, টিপির সঙ্গে এই অকাল কুষ্মাণ্ডটার বিয়ে ঠিক হয়েছিল। এখন দেখছি ওর মাথার কোনো ঠিক নেই। তুমি তো দেখো কাণ্ড এই চিকিৎসা লাইনে আছো, তুমি কি বলো? না না না, কিছুতেই বিয়ে দেবেন না, এই কাজটা একদম করবেন না। আরে আমার অনেক অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতা থেকেই বলছি স্যার। বদ্ধ পাগল একবারে। তাহলে কি ভাবুন তো, কুইনাইন খাওয়ার ভয় কলকাতা থেকে কোন নগরে আম বাগানে এসে লুকিয়ে থাকে? আমি নিজে ইচ্ছে করে আসিনি, আমাকে কম্বল চাপা দিয়ে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে। শাট আপ, শাট আপ, শাট আপ, তুমি আর কোনো কথা বলবে না। হরিপদ, বাবুর লোটা কম্বল এনে দে। দিচ্ছি হুজুর। ছি 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 ছি, ভাবুন তো, কুইনাইন খাবার ভয় লোটা কম্বল নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। ছি 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 ছি, হুজুর হুজুর, লোটা তো ছিল না, শুধু কম্বল সম্বল, সেটা তো আবার ওই গড়াদের উপর ঝুলিয়ে রেখেছিলাম। ভাগলপুরি দুটো বিচুলি মনে করে খেয়ে ফেলেছে। হ্যাঁ, কম্বল খেয়ে ফেলেছে, দেখো কাণ্ড। ভাইয়া, এই সকালবেলা উঠে খবরের কাগজ না পড়েই চলে এসেছি, একবার দেখুন তো সেরকম কোনো খবর আছে কিনা। দেখলুম নেই। কি নেই? সেরকম কোনো খবর? ও, তাহলে আমরা এক ডালের পাখি। এখনো সন্দেহ আছে? সকালবেলা উঠে সংবাদপত্রে আপনার মতো একটা সংবাদই তো হাতড়ে বেড়াই। কোন নগরের বাগান হইতে জনৈক চোর গ্রেপ্তার। অবশ্য আর একটা সংবাদের কথাও যে ভাবি না তা নয়। কি সেটা? বাগানের মালিক তাকে গ্রেপ্তার করার আগেই রাতের অন্ধকারে শেয়াল কুকুরে যদি তাকে গ্রেপ্তার করে। না না না, ভাল্লুকের মতো ওরা জ্যান্ত মানুষ ধরে খায় না, বড় জোর কামড়ে দিতে পারে, তখন 14টা ইঞ্জেকশন। অবশ্য ওই হায়না নেকড়ের মুখে কি যদি পড়ে তাহলে কি হবে বলা মুশকিল। হ্যাঁ, তা অবশ্য। কোন নগরে নেকড়ে হায়না নেই মনে করেছেন? এই কোন নগরে, আমি একবার রয়্যাল বেঙ্গল টাইগার মেরেছিলাম। ও, কোন নগরে রয়্যাল বেঙ্গল টাইগার? নদী পেরিয়ে ওখানে গেল কেমন করে? সাঁতরে মশাই, সাঁতরে।
ওরা যে কত বড় সাঁতারু আপনি ভাবতে পারবেন না। যদি বাঘ না হয়ে মানুষ হতো না, আমেরিকা চায়নাকে কলা দেখিয়ে আজকে বাঙালি বিশ্ব রেকর্ড করতো অলিম্পিকে, বুঝলেন? যাকে ওই অশ্বথামাকে নিয়ে আপনি ভাববেন না, এতদিনে থানা পুলিশ ঘুরে ও নিশ্চয়ই হাজতে গিয়ে আরাম করছে। হাজতে মানে? বারে, বিনা অনুমতিতে অন্য এলাকায় ঢুকলে তো ট্রেসপাস, এটা যে জঘন্যতম অপরাধ আমি জানতাম না। আমার চিকিৎসাধীন একটি রোগী, মানে একটি আরবি ঘোড়া, আমাকে এই জ্ঞানচক্ষু দান করেছে। ভুল করে ঢুকে পড়েছিল হক সাহেবের বাগানে, দিয়েছে খসে, ব্যাস ফেরত এসছে। ভালো কথা। মনোরমার কি খবর মশাই? মনোরমা? সে তো আপনার জানার কথা। শুনতে পাই তিনি নাকি আপনার কাছে ট্রেনিং নিতে যাচ্ছেন। ট্রেনিং নিচ্ছিল, কদিন আসছে না, তাই ভাবলাম যদি আপনার কাছে কোনো খবর পাই। না মশাই, আমি আর ওদিকে যাচ্ছি না, কদিন যাবো না। শোকের প্রথম ধাক্কাটা সামলে উঠুক, তারপর দেখা যাবে। টাইম, বুঝলেন মশাই? টাইম ইজ দ্য বেস্ট হিলার। কি জানি মশাই, আমাদের শাস্ত্র তো বলে ডাক্তার ইজ দ্য বেস্ট হিলার। বটে। আমি তাহলে যাই, ঘুরেই আসি, আপনিও চলুন না। বললুম তো, শোকের প্রথম ধাক্কাটা সামলে উঠুক। অগত্যা কি আর করা, লজ্জার মাথা খেয়ে যাই তাহলে, ঘুরেই আসি। যাবেন? একান্তই যাবেন? তো চলুন, আমিও যাই। লোকে উপরোদের ঢেঁকি গেলে এ তো তার থেকেও নরম জিনিস মশাই। না না, আপনি না গেলে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু আমার যে অসুবিধে আছে। আমার বন্ধু ভিতর জানা মানা হ্যায়। আরে তুমি বাহার কা আদমি কোথায় দেখলে বাবা? আরে কি মুশকিল, হাম ডাক্তার হ্যায়, ঘোড়ার ডাক্তার। ডাক্তার হ্যায়, ঠিক হ্যায়, রুকিয়ে ভিতর মে এক ডাক্তার হ্যায়, বুলা কে আতা হ্যায়। আমি মনোরমা, এই আমি আমি না মানে আমি আমি মনোরমার বন্ধু, হ্যাঁ, আর ইনি হচ্ছেন ঘোড়ার ডাক্তার। এই বাড়ির ডাক্তার, এই বাড়ির ডাক্তার রনেন তলাপাত্র। ওই উজবুকটা আমাদের ঢুকতে দিচ্ছিল না। ঠিকই করেছে। হ্যাঁ, বাড়িতে একজন গুরুতর অসুস্থ রোগী, তাই এই ব্যবস্থা। অসুস্থ? মনোরমা অসুস্থ? না না, তাহলে তো আমাকে ভেতরে যেতেই হয়। না না না, দাঁড়ান না, কি ব্যাপার? না না, কি 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 হয়েছে তার? ডবল নিউমোনিয়া মশাই। কদিন আগে কোন আমবাগানে গেছিল, সেখানে ঠান্ডা লাগিয়ে এসেছে, সেই ঠান্ডা বুকে বসে। অবশ্য চিন্তার কোনো কারণ নেই আপনার। নেই নেই চিন্তার কারণ, আপনার বন্ধু ভালোই আছে। ও ভালোই আছে, উনি তো নার্সিং করছেন। ও ওই না, এই শোকে সদানন্দ পাগলের মতন হয়ে সাধুবেশে চলে গেল হিমালয়ে। সেখানে একটা পর্বতের সুউচ্চ শৃঙ্গে একটা পেঁপে গাছের মগডাল ধরে ঝুলেছিল প্রায় 15 বছর। সে পেঁপে গাছে ঝুলে তপস্যা করতে করতে সে বুঝতে পারল এই তপস্যা তার জন্যে নয়। তখন সে তপস্যায় ভঙ্গ দিয়ে কোন্নগরের কাছে একটি বেসরকারি অফিসে চাকরি নেয়। এরপর
রোদ্দুর উঠেছে বলুন তো, মাথা চাঁদি একেবারে ফেটে যাচ্ছে। যা বলেছেন মশাই। উফ, আপনি এখানে নতুন নাকি? আগে তো দেখিনি, কোনো কাজে এসেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, ওই নৈহাটি থেকে হেড অফিসের কাজে এখানে এসেছিল। ভাই একটা চা দেবেন? চা দিচ্ছি। তা আপনি? আমি তো বয়স্কর দেখতে এসেছিল, টিকিট পেলুম না, মনের মতন বউ। বয়স্ক? তা বয়স্কপে প্রেম টেম কিছু আছে নাকি? প্রেম তো আছেই মশাই, তার সাথে আছে শিক্ষা। তবে বলতে দ্বিধা নেই, জানেন আমি না বার পাঁচেক এই ছবিটা দেখেছি, তবে আবার যদি টিকিট পাই তাহলে আবার চলে যাব। বার পাঁচেক? তাতেও আসবে এটা নেই? না না, আসলে কি জানেন, ওই প্রথমবার যখন দেখতে এসেছিল তখন স্রেফ ঠান্ডা ঘরে ঘুমোবার জন্য এসেছিল। ঘুমোতে? হ্যাঁ ঘুমোতে। তাহলে আপনাকে বেশ খুলেই বলি ব্যাপারটা, আমি একটা মার্চেন্ট ফার্মে কাজ করি বুঝেছেন তো, আমার ঘরে না অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে, বুঝতেই পারেন ছুটির দিনে যে একটু আরাম করে ঘুমোবো তার উপায় নেই। তখন আমার এক বন্ধু ওই আমার সঙ্গেই কাজ করে, তারই আইডিয়া, ওর নাম হলো অনুরূপ। কি নাম বললেন? অনুরূপ? হ্যাঁ অনুরূপ ছান্ডা। হ্যাঁ চোখে চশমা? হ্যাঁ হ্যাঁ। পায়রা ডাঙায় থাকে? আগে থাকতো, আপনি চেনেন নাকি? হ্যাঁ না চিনি। দেখবেন মশাই, চিনুন আর নাই চিনুন কাউকে যেন আমার গল্প করবেন না, তাহলে একেবারে কুরুক্ষেত্র হয়ে যাবে। আসলে দুজনের অবস্থাই সমান বুঝেছেন, ঘরে দুজনেরই প্রতিগত প্রাণা স্ত্রী আর এক গাদা টোনাটুনি। আইডিয়াটা কিন্তু ওই অনুরূপের। হ্যাঁ দুজনে মিলে ছুটির দিনে কাজের নাম করে গুঁতে বেরিয়ে যাই। এই যে ভাইয়া এসে পড়েছি। এত দেরি করলে, আমি তো ভাবলাম যে তুমি বোধহয় আসবেই না। আরে কি মুশকিল, বেরোবার সময় যত ফরমাস, এই জর্দানি জর্দানি এসো, পান নেই পান নিয়ে এসো, তারপরে ময়দা নেই ময়দা নিয়ে এসো, সব এনে দিয়ে তবে বেরোবার ফুরসত পেলাম। আমি তো ভাবলাম যে তুমি আর আসবেই না। না তা আজকে কোন দিকে যাবে? কার্জন পার্কে? খেপেছো তুমি, এত দেরি করেছো যে সমস্ত ছায়া একেবারে দখল হয়ে গেছে। তাহলে তার একটা কাজ করি, চলো কোনো সিনেমা হলে ঠান্ডা ঘরে গিয়ে বসে থাকি। না মানে খরচা হয়তো একটু হবে, কিন্তু দু ঘন্টার নিশ্চিন্তে ঠান্ডা ঘরে ঘুম। হ্যাঁ তাহলে তাই চলো, চলো বাংলা ছবি হচ্ছে দেখে সিনেমাটা হলে ঢুকে পড়ি, কারণ ইংরেজি আর হিন্দি ছবিতে না ঘুমের এত ব্যাঘাত হয়। চলো চলো একটা হলে যাই। চলো দাদাবাবু চা। তোর বৌদি বাড়ি নেই? ও মা এই সময় বাড়ি থাকে নাকি? তার তো ফিরতে ফিরতে সন্ধে। তা দাদাবাবু আজ তাড়াতাড়ি বাড়ি এলে যে। আমি কখন ফিরবো না ফিরবো তার কই ফিট কি তোকে দিতে হবে নাকি? ও মা আমি সে কথা জিজ্ঞাসা করেছি নাকি, রোজ দেরি হয়, আজ বিকেল বিকেল ফিরলে তাই। বড় খুকি বুঝি এখনো গানের স্কুল থেকে আসেনি? না। আর বুঝকি? বুঝকি কোথায়? ও তো ওই পাশের বাড়ি বুলাদির কাছে আছে। ও তা হ্যারে বানি, তোর বৌদি রোজ বিকেলে কোথায় যায় জানিস নাকি? ও মা তা আমি কি করে জানবো, আমায় কি কিছু বলে যায় নাকি? আহা বলবে কেন, তোর তো খুব বুদ্ধি, একটু চোখ কান খোলা রাখতে পারিস না, কে কখন ফোন করে কি কথা হয়? দাদাবাবু চৈত মাস তো এসে গেল, এবারে ছেলে শাড়ি দিচ্ছে না? দেবে না কেন, দিচ্ছে। আচ্ছা বেশ এবারে ছেলে তোর জন্য একটা শাড়ি নিয়ে আসবো, তা কি শাড়ি নিবি বল? তা তোমার যা খুশি। খবরদার তোর
বৌদি যেন ঘুণাক্ষরেও কথাটা জানতে না পারে। খেপেছ? বৌদি জানলে জ্যান্ত বলি দেবে তোমাকে আমাকে দুজনকে। তা দাদাবাবু, ওই রনেন তলাপাত্র লোকটা কে গো? শুনেছি উনি নাকি ডাক্তার। গোড়ার ডাক্তার কিছু বললে? এই রনেন তলাপাত্র নামটা তুই শুনলি কোথা থেকে? ও মা, আমি আবার কোথা থেকে শুনবো? ওই মিনশেই তো রোজ দুপুরে ফোন করে সে কি গপ্প হাসাহাসি। আমি কি কিছু বলতে গেছি নাকি? তুমি তো শুনতে চাইলে। ওই তো সেদিন ওই বাবুটা এসেছিল, বৌদির সম্পর্কে নাকি ভাই হয়, সে কত দামি দামি এসেন্স, লিপস্টিক, আমি একবারও জন্য বলেছি। দাদাবাবু, এবারে ছেলে ধনেখালি তাঁত দেবে না? হ্যাঁ, ধনেখালি তাঁত, তোর ধনেখালি তাঁতও চাই? ও মা, কথায় আছে না, খালি হাতে কুকুরও চাটে না। আমি যে তোমায় কত বৃত্তান্ত শোনালুম। কাকে বৃত্তান্ত শোনাচ্ছিস রে বানি? ও, তুমি এসে গেছো? তারা যা তো সকাল সকাল। হ্যাঁ, আজকে একটু সকাল সকালই এসেছি বটে, তো তাতে কি তোমার কোনো অসুবিধা হলো? আমার সুবিধে অসুবিধে নিয়ে তো তোমার চোখে ঘুম নেই রাতে। তা আজ অফিসে মিসেস সেন আসেনি বুঝি? আহারে বেচারি, বাড়িকে দেখতে পারতে তো, অসুখ বিসুখ করলো কিনা, তার কি সুবিধে অসুবিধে তোমার এটা সব দায়। কটার মুখ সামলে কথা বলবি, একজন ভদ্র মহিলা। ভদ্র মহিলা? অফিসের পর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, সিনেমা দেখা, নিজের বরকে ছেড়ে পটপুটুসের সঙ্গে, ভদ্র মহিলা তুমি কি ভাবছো আমি কিছু জানি না? দেখ কেমন লাগে। আমার বাপের বিষয় সম্পত্তি সব উড়িয়ে পুড়িয়ে দিয়ে একটা বিক্রি আছিস। বায়োস্কোপে নিজের জীবনের ছবি দেখতে পেল।